বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ মুসলিম পাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল মল্লিকের সাথে তার স্ত্রী আফসানা বেগমের দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। আজ ধারালো অস্ত্র নিয়ে বেলাল মল্লিক তার স্ত্রীর ওপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় আফসানাকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর বেলাল মল্লিক ডোমজুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার স্ত্রী হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। আমি স্ত্রীর মধ্যে বাথরুমে নাই ছিল, স্বামী ঢুকে গিয়ে ওরকম ছুরি মেরে দেয়। ওনার বউকে, স্বামী এখন জেলে। হ্যাঁ, আবার কি ওরকমই হবে। আমাকে ফোন করেছে একটার সময়, আমাকে ফোন করেছে একটা, আমি হচ্ছি জামাই, আমাকে একটার সময় ফোন করেছে। ফোন করতে সঙ্গে সঙ্গে আমি এসেছি, ডোমজুরে নিয়ে গেছিলাম, আমি গিয়েছি, তারপর ওখান থেকে ট্রান্সফার করলে এখানে। তা আমরা কী করে জানবো? শাশুড়ি মা ছিল তোমার হেতে, ওনার মায়ের বাড়ি। শ্বশুর ছিল কাজে, বাড়িতে কেউ নেই, উনি একা বাথরুমে নাই ছিল। আর স্বামী কী করেছে? বাথরুমে ঢুকে গিয়ে এরকম করছে। তারপর লোকজন যখন জানাজানি হয়ে গেছে, তারপর আমার কাছে ফোন এসছে, আমি তখন গিয়েছি ডোমজুরে। ও তো লকাপে আছে যে আর কি। হ্যাঁ, ও ওর নামে, স্বামীর নামে। বেল্লাল মল্লিক ওই তো শালার বউ আর কি। কি চাইছে আবার? আমরা ট্রিটমেন্ট করতে এসছি এখানে, ট্রিটমেন্টটা হবে। যে মেরেছে তাকে তো এখন লকাপে রেখেছে, সে কি করবে পুলিশ জানে, আমরা কি করবো? আমাদের কোনো এ আছে কি কারণে মাল, সেটা তো আমি বলতে পারছি না। ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওদের অশান্তি, হ্যাঁ মাঝে মাঝে হয়, সেটা জানি না। হ্যাঁ, ওর আমি ছন্দ তো আছে, থাকতেই পারে, আমি তো বোনাই, আমি অতটা জানবো না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা তো আমি অতটা জানবো না। আমার নাম শেখ মারুক আলী, আমি তো ওনার বোনাই হই। চলো স্যার, আমরা তো ছিলাম না বাপের বাড়ি, কিছু সকালবেলা ভালোই ছিল, রান্না বাড়া করছালো, বাপের বাড়ি গিয়ে খালি টিফিন করছে, তখন খবর গেল যে বৌমায়ের আম হয়েছে। ওরা ওরা স্বামী স্ত্রী কী হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। হ্যাঁ স্যার, এই পর্যন্ত ছুরি দিয়ে মেরেছে, আমি তো সেটা জানি না কিছু। এবারে কি অবস্থা দেখলেন? এখন তো একটু সেই ডোম জুড়ে লিখেছিল, ওরা সব কী করেছে, সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা দিয়েছে, এখন তো কথাও কইতেছে। দেখলুন কোথায় ব্যান্ডেজ করেছে? গলায়। কে মেরেছে? কি কে মেরেছে? ও নিজে করেছে কি ছেলে করেছে? ও দুজনে বাথরুমে নাই ছিল, বললো এই কথাই শুনলুন যে দুজনে এরম হয়েছে, আমি তো ছিলুম না, জানি না। হ্যাঁ হ্যাঁ, অশান্তি তিন দিন আগে হয়েছিল, ওই স্বামী স্ত্রী হয়েছিল। এরা আমাদের সব গাল গামত অনেক দিছিল, আমরা বলি চুপ করে এরম তা এসে করে অনেক মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানামানি করে না। কতদিন আগে? তা পাঁচ মনা, কত পাঁচ পাঁচ বছর মনা, চার চার বছর, ও করেছে কি ছেলে করেছে আমি জানি না, বাথরুমে পেতে বুঝলে হয়েছে। আমি ওই গিয়ে খালি বসে আমি দশটায় চলে গেছি। আমার বৌমা, বড় বৌমা করেছেন না? আমি থানায় তো যাইনি ডোমজুড়ে, আমি একটা এইখানে ওখানে মালদের বাড়ি থেকে এইখানে চলে এসেছি, গাড়ি দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার দিনারা বেগম। তো কথা হচ্ছে, আমি কাজ করি, আমার তো কাজ করতে হয়, তো ছেলেরাও কাজ করে, আমি কাটিংয়ের কাজ করি, তো আমি আমার ভাইয়ের কাছে কাজ করি, বড়দার কাছে। তা আমি কাজ করে ওখান থেকে বাড়িতে, এখান থেকে ফোন গেছে যে এরম মানে এরমভাবে ঘটনা ঘটে গেছে। তো আমি তো সব করি, আমি সাইকেল নিয়ে যাই কাজে, সাইকেলটা রেখে একদম তাড়াহুড়ো করে চলে আসি। এসে দেখি না কিছু লোক জড়ো হয়েছে, তার মধ্যে এরম ব্যাপার, তাই আমি যে অ্যাম্বুলেন্স করা হয়েছে, তাহলে এরম ঘটনা, এখন তো জলদি করে নিয়ে যেতে হবে হাসপাতালে। তো বলে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই ডোমজুড়ে নিয়ে গেছিলাম, ডোমজুড়ে ওনারা যা ট্রিটমেন্ট করে দিয়ে এলো, এখানে এসে তারপরে ভর্তি করা হয়েছে।
আমি জানি না, এখনো পর্যন্ত জানি না আমি কি ঘটনা ঘটেছে। আমি ছিলুমই না বাড়িতে, আর একে বাবার বাড়ি পাল্টেছি। আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার কি কোনো অশান্তি হতো? হ্যাঁ, টুকুটাকু হতো, প্রায় হতো, প্রায় হতো। ওই স্বামী স্ত্রীতে ওদের মানে ফুনুমুনি হতো প্রায়। আমরা বোঝাতুম, বৌমাকে বোঝাতুম, দেখো এইসব। হ্যাঁ, এক জায়গায় করতে গেলে। হ্যাঁ, ছেলে তো যেটা শুনছি যে ও থানায় গেছে। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? বেল্লাল মল্লিক। বাচ্চাটা তো নাতিটা আমার কাছে জোর বেশি, আমি সব সময় করতাম। এবারে মা আমার খাওয়া দাওয়া করাতো, টান করাতো, এইগুলো করতো। বাকি তো ওই হ্যাঁ, আমার নিজের বাড়ি তো। মাকড়দা মুসলিম পাড়া, ব্যাকেটে চৌধুরী পাড়া, ওটা আমরা দিই কেন? হ্যাঁ, চাইছি বৌমা সুস্থ হোক, সুস্থ হোক, সকলে বাড়ি যাবে, এইটাই চাইছি আর কি, চাইবো। হ্যাঁ, বাড়ির লোককে বলেছি কাল পরশু দিন কেনা একটু ঠুনিমুনি হতে, আমি ওর দাদাকে খবর করি, সেটা আসে না ওনারা। আমি বলি আলে খালে বৌমাকে একটু পাঠিয়ে দিতুন, এর আগে হয়তো একটু ঘুরে আসতো বাইর বাড়ি দু চার দিন। এই যাকেন বলে তখনই পাঠাই। আপনার নাম বললেন? জামাল্লা মোস্তফা মল্লিক। বৌমার আফসানা বেগম।